সো অনেক আপুদের কোয়েশ্চেন থাকে, আপু তুমি এত মেকআপ করার পরে তারপরে এত সুন্দর কিভাবে থাকো? ইয়েস, আজকে আমি আপনাদের এই প্রশ্নের উত্তর দিব যে আমি এত মেকআপ করার পরেও আমার স্কিন কিভাবে সুন্দর থাকে বা ভালো থাকে। সো এই প্রশ্নের উত্তরটা পাওয়ার জন্য আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন। সো চলেন আমি আগে প্রথমে আপনাদেরকে দেখাবো আমি কি দিয়ে মেকআপটা ক্লিন করি। এটা হচ্ছে রিজোবার মাইসেলার ওয়াটার। মাইসেলার ওয়াটার কত কাজের এটা তো আমরা সবাই জানি, মানে মেকআপ রিমুভের জন্য। এই যে মাইসেলার ওয়াটার, এরকম টিস্যুর মধ্যে নেবেন। সবচেয়ে ভালো হবে যদি আপনারা কটন কিনেন, এই যে এরকম কটন কিনতে পাওয়া যায় যেগুলো দিয়ে মেকআপ মুছে, আর অথবা টিস্যু দিয়ে এরকম করে লাগায়া এরকম এরকম। আমি এখন মুছবো না, কারণ আমি একটু টিকটক করবো, বুঝছেন না, তো মেকআপটা মুছে মুছে দেখাতে। সো যাই হোক, মাইসেলার ওয়াটার দিয়ে এরকম করে মুখটা মুছবেন, ঠিক আছে? এটা মাইসেলার ওয়াটারটা নিয়ে, যারা একটু বেশি মেকআপ করেন তারা মাইসেলার ওয়াটারটা নিয়ে এরকম করে মুখটা ক্লিন করবেন টিস্যু দিয়ে। সরি, আর আমার এখন যে ড্রেসটা পরে দেখা আছেন এটা দিয়ে আমি হচ্ছে যে ইয়া করবো এখন, মানে ইয়োগা করবো। এটা আমার ইয়োগা ড্রেস, যাই হোক এটা নিয়ে কেউ কোনো কমেন্ট করেন না। এটা আমার ইয়োগা ড্রেস, আমি এখন যে ইয়োগা করবো। বাই দ্য ওয়ে রাত বাজে এখন তিনটার সময় আমি ইয়োগা করি, চিন্তা করেন। বাই দ্য ওয়ে এটা হচ্ছে রিজোবার মাইসেলার ওয়াটার, একদম ফেসটাকে, শুনেন, স্কিন ভালো রাখার মূল শর্ত হচ্ছে আপনার স্কিনকে পরিষ্কার রাখতে হবে, ক্লিন রাখতে হবে। সো আমি যতই মেকআপ করি না কেন, রাতে ঘুমানোর আগে মুখটাকে ভালো করে মাইসেলার ওয়াটার দিয়ে ক্লিন করে, তারপরে হচ্ছে যে আমার একটা প্রিয় সাবান আছে, এটা হচ্ছে রিবানার এই সাবানটা। এই সবগুলো প্রোডাক্ট আপনারা আমাদের পেজে অর্ডার করতে পারবেন। এটা যারা অর্ডার করবেন স্ক্রিনশট নেন, মাইসেলার ওয়াটারটা যারা অর্ডার করবেন মেকআপ ক্লিনজার, বেস্ট মেকআপ ক্লিনজার, স্ক্রিনশট নেন। তারপরে আমি মুখটা ধুই এই রিবানার সাবানটা দিয়ে, ডোলে ডোলে দেখেন আমার সাবানটা টিস্যু দিয়ে মুড়ায় রাখছি, কারণ এটা আমি বিদেশে যাওয়ার সময় নিয়ে গেছিলাম, মানে ওই যে মালদ্বীপে যাওয়ার সময় নিয়ে গেছিলাম, তারপর ওখানে ব্যবহার করছি, ভিজা ছিল ওই জন্য টিস্যু দিয়ে মুড়ায় নিয়ে এসছি। এই সাবানটা একটু কম না। সো যাই হোক, এই সাবানটা দিয়ে, যে সাবানটা এরকম দেখতে কালো, ডোলে 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 মুখটা ধুই, কারণ এই সাবানটা অ্যাক্টিভেটেড কার্বন, এটা খুব দানা দানা সাবান, এটা খুব ভালো, এটা আপনার মানে স্কার্বিংয়েরও কাজ করে, স্ক্রাব করে আপনার স্কিনটাকে অনেক ভালো, ক্লিন করে, খুব ভালো ক্লিন করে। আমি এটা দিয়ে ফেসটা ক্লিন করি, অ্যাক্টিভেটেড কার্বন। যাদের মুখে মেস্তা আছে, ব্রন আছে, তারা যদি এই সাবানটা ব্যবহার করেন খুব ভালো রেজাল্ট পাবেন, আর যে কোনো স্কিনে ইউজ করতে পারবেন এই অ্যাক্টিভেটেড কার্বন সাবানটা। আচ্ছা গেল, এরপরে আমি রিজোবার এই সিরামটা, স্যার আমার জানবাসে না, ঠিক আছে? এই সিরামটা একটা বেস্ট ময়েশ্চারাইজার, এটা আপনার স্কিনকে এত ভালো ময়েশ্চারাইজিং করবে বলার বাইরে, খুবই ভালো একটা ময়েশ্চারাইজার, একদম মানে স্কিনটাকে ভিতর থেকে গ্লো করবে, তুলতুলে করে দিবে। গেল এটা, তারপরে আসেন আই ক্রিম। এটা হচ্ছে রিজোবার বেস্ট একটা আই ক্রিম, আই প্রোটেক্টর। যারা যাদের চোখের নিচে কালি পড়ে, ডার্ক সার্কেল পড়ে, তারা এই আই ক্রিমটা ইউজ করবেন রাতের বেলায়, খুবই ভালো রেজাল্ট পাবেন। এটার আপনারা স্ক্রিনশট নিয়ে নেন। এটার ইয়ে প্যাকেজিংটা কি সুন্দর না, রিজোবার প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে আপনার মেড ইন থাইল্যান্ড, আর রিবানার প্রোডাক্টগুলো হচ্ছে মেড ইন বাংলাদেশ, অর্গানিক, 100% অর্গানিক। এই সাবানটাও আমাদের কাছে পাবেন, সবগুলো প্রোডাক্ট আমাদের কাছে পাবেন। এবং আমি সে দিনের বেলা যে ময়েশ্চারাইজার ইউজ করি, এই ময়েশ্চারাইজার হচ্ছে রিজোবার অরা ক্রিম। এই অরা ক্রিমটা এত ভালো, সব স্কিনের জন্য পারফেক্ট, আপনার স্কিনকে হচ্ছে একদম ভিতর থেকে গ্লো করবে, স্কিনকে অনেক হেলদি রাখবে, অল টাইপ স্কিনে ব্যবহার করতে পারবেন। মনে করেন উল্টাপাল্টা ক্রিম ব্যবহার আমরা অনেকেই করি ফর্সা হওয়ার জন্য, কিন্তু ফর্সা হওয়ার থেকে বেশি ইম্পর্টেন্ট হলো আপনার স্কিনকে হেলদি রাখা, ভালো রাখা। সো এইটা অনেক বেস্ট একটা প্রোডাক্ট, যেটা আপনার স্কিনকে একদম হেলদি রাখবে এবং ভিতর থেকে গ্লো করবে, ময়েশ্চারাইজ করবে, সফট করবে। এটা হচ্ছে রিজোবার অরা ক্রিম, খুবই ভালো একটা ময়েশ্চারাইজার। এবং রাতের বেলা আমি এটা না দিয়ে ঘুমাইতে পারি না, এটা না, এটা ইউজ না করলে আমার রাতের বেলা ঘুম আসে না। এটা হচ্ছে নাইট মাস্ক রিজোবার, রাতের লাস্টে আমি মুখটা ক্লিন করে এটা দিয়ে আমি মুখটারে ক্লিন করি ভালো করে, নাইট মাস্ক, খুবই ভালো একটা নাইট মাস্ক। এটা যা লাগবে যে স্ক্রিনশট নিয়ে নেন, অনেক ভালো একটা প্রোডাক্ট। শুনেন, ভালো জিনিসের দাম একটু বেশি হবে, এটা আপনাকে মাথায় রাখতে হবে, এবং স্কিন কেয়ারের ক্ষেত্রে তো বটেই, সবসময় ভালো প্রোডাক্ট ইউজ করবেন। রিজোবার এই প্রোডাক্টগুলোর এত ভালো রিভিউ আমরা পাইছি আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা মেড ইন থাইল্যান্ড। এই নাইট মাস্কটা আলট্রা গ্রো, এটা আপনার মুখে এত সফট করবে, তুল তুল, আপনি একটা নিয়ে ব্যবহার করে দেখেন যে কী রেজাল্ট পান, আস্তে আস্তে ফেসটাকে ক্লিন করে তুলবে ভিতর থেকে। আচ্ছা, তারপরে যাদের মুখে পোর্স আছে, মানে যে লোমের গোড়ায় গোড়ায় এরকম ছিদ্রি ছিদ্রি হয়ে যায়, পোর্সের সমস্যা আছে যাদের, বা সবারই থাকে,
থাকে তারা রেগুলার এটা ইউজ করবেন। যখনই ফেস ক্লিন করবেন এটা একটু হাতের মধ্যে করে নিয়ে এরকম করে লাগাই দিবেন। এটা হচ্ছে আপনার অ্যাপল থেকে তৈরি হয় পিওর মিনিমাইজার রিজোভার। এই যে দেখেন আমারটা ব্যবহার করতে করতে শেষ হয়ে গেছে রিজোভার পিওর মিনিমাইজার, গেল এটা। এরপরে অনেকে আমাকে জিজ্ঞাসা করেন, আপু তোমার চুল এত অত্যাচার করো, এত আয়রন করো, এত কার্ল করো, কেমন করে চুল ভালো থাকে? এখন আমার সুন্দর চুলের চুলের রহস্য একমাত্র এই রিভানার কোকোনাট অয়েল। দেখেন এটা আমি ব্যবহার করি, তেল পড়তেছে, এটা আমি ব্যবহার করি মাঝে মাঝে আমার রুমে এসিতে এটা জমে যায়, তখন আমি এটাতে এরকম টিপ্পা 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 বের করি। যাই হোক, এইটা হচ্ছে রিবানার কোকোনাট অয়েল অর্গানিক, এটা হচ্ছে কোল্ড প্রেসড। মানে আমার আমরা আগে দেখতাম কি, মানে আমার খালারা তেল বানাইতো নার গাছ থেকে নারিকেল পেরে, ওটারে কুড়ে আবার ওটারে জাল টাল দিয়েছি, বাইটটা চিপ্পা রস বের করে জাল দিয়ে আগুনে, তারপর কেমন করে তেল বানাইছে। যাই হোক, আর এরা যেভাবে তেলটা বানায়, মানে কোল্ড প্রেসড, মানে ওই যে ঘানিতে ভাঙে না, ওই যে ঘানিতে ভাঙার মতো, খুবই ভালো এই কোকোনাট অয়েলটা। আপনারা মুখে ইউজ করতে পারবেন, ময়শ্চারাইজারও কাজ করবে, স্কিনকে সফট করবে, সাথে চুলের জন্য এটা ভালো ড্যামেজ রিপেয়ার, মানে চুলের ড্যামেজ হেয়ারের জন্য খুব ভালো। যারা আমার মতো রেগুলার আয়রন করেন বা চুল এরকম ফেটে যায় বা এরকম চুল ড্যামেজ হয়ে যায়, এটা খুব ভালো, এই তেলটা রেগুলার ইউজ করবেন। এটা প্রাইস পড়ছে 400 টাকা, রিভানার কোকোনাট অয়েল। এটা আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন একদম অর্গানিক, ঠিক আছে, জাস্ট স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলেন। সো যতগুলো প্রোডাক্ট দেখাচ্ছি সবগুলো আমাদের পেজে অর্ডার করতে পারবেন, জাস্ট স্ক্রিনশটটা নিয়ে অর্ডারটা কনফার্ম করে দেন সানভিস বাই তনিতে। অ্যান্ড সবাইকে অনেক অনেক ধন্যবাদ, বাই বাই, টাটা। আমি এখন ইয়োগা করবো, আল্লাহ হাফেজ।